नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम विभिन्न दाबी निये कांग्रेसेर डेपुटेशन मयूरेश्वरेर बिडिओके खुनेर अभियोगे बेपत्ता आसामीदेर नामे हुलिया लोकपुरे जेलाई शुरू होते चले हार्टेर चिकित्सा और अपारेशन बीजेपी कर्मीदेर मनोबल बाड़ाते कर्मी सम्मेलन मयूरेश्वरे दीदीर सुरक्षा कवच और सांबादिक बैठक सिउड़ीते एबार संबाद विस्तारित প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরি করার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম বেনিয়ম হয়েছে অধিকাংশ গরীব ও গৃহহীন অসহায় মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তারই প্রতিবাদে বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের বিডিওকে আজ বুধবার চৌঠা জানুয়ারি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বেলা 11:30টা নাগাদ ডেপুটেশন দেওয়া হয় অবিলম্বে গরীব ও গৃহহীন অসহায় মানুষের নাম আবাস যোজনা প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিডিওকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয় এছাড়াও 100 দিনের বকেয়া টাকা অতি সত্বর গরীব মানুষদের প্রদান করতে হবে দাবিও জানানো হয় ষাটোর্ধ্ব সকল গরীব মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার দাবি জানানো হয় সুষ্ঠু ও নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন করার দাবিও জানানো হয় এদিন আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাশাফত দোজা ময়ূরেশ্বর এক নম্বর ব্লক সভাপতি পার্বতী কুমার চৌধুরী ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি এস এম কামরুজ্জামান জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল সমীর দত্ত সাকাল শেখ মাধব দাস শের আলী প্রমুখ নেতৃত্ববৃন্দ এদিন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাশাফত দোজা তার বক্তব্যে জানান মোড়সর এক নম্বর ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাস নিয়ে গ্রামে গঞ্জে যে দুর্নীতি চলছে তৃণমূলের মেম্বার প্রধান তাদের আত্মীয়দের নাম এবং যারা তৃণমূলের সমর্থক তাদের আমরা দেখতে পাচ্ছি যারা বড় লোক অর্থশালী ব্যক্তি যাদের পাকা বাড়ি আছে দোতলা তিনতলা পাকা বাড়ি যাদের বাড়িতে ট্রাক্টর আছে এই সমস্ত মানুষের নাম এই আবাস যোজনা প্লাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার থেকে যে 15 কিংবা 17টা যে ক্যাটাগরি বেঁধে দিয়েছিল যেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত যারা হবে তাদের নাম আবাস যোজনা থেকে বাদ দেওয়া হবে কিন্তু আমরা দেখলাম এই তৃণমূল সরকারের এই দলদাস পঞ্চায়েত এবং এই সরকারি আধিকারিকদের নির্দেশে যে তদন্ত করা হলো সেই তদন্তে কোন বড় লোককে অর্থশালী ব্যক্তিকে পাকা বাড়ির মালিককে এবং যারা গ্রাম পঞ্চায়েতে লুটে পুটে শোষণ করে খাচ্ছে সেই সমস্ত পঞ্চায়েতের প্রধান মেম্বার এবং তাদের আত্মীয়দের নাম অন্তর্ভুক্ত করা হলো এবং গরিব মানুষদের নাম ওই তালিকা থেকে বাতিল করা হলো শম্ভুনাথ সেনের রিপোর্ট বীরভূম আরসি টিভি ময়ূরেশ্বর বেপাত্তা ছয় অভিযুক্তদের সন্ধানে গতকাল মঙ্গলবার 3 জানুয়ারি হুলিয়া জারি হয় বীরভূমের লোকপুর থানার হরিপুর গ্রামে বেপাত্তা আসামিদের নামে আদালত থেকে নোটিশ জারি হয় অভিযুক্তদের বাড়ির দরজায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তির পোস্টার সেটে দেওয়া হয় উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাসে জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীদের সাথে ঝগড়ার পরিপ্রেক্ষিতে গুরুতরভাবে জখম হয় শেখ জাকিম নামে 37 বছরের এক যুবক চিকিৎসার জন্য কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হলে রাতের মধ্যে সেখানে মারা যায় ঝামেলার মুহূর্তে লোকপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে মৃত্যুর পরে লোকপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় 10 জনের নামে তারপর বিভিন্ন সময়ে ফের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ মোট 4 জন অভিযুক্ত রয়েছে বর্তমানে জেল হেফাজতে বাকিদের মধ্যে শেখ মহসিন শেখ নাসির শেখ মামুল মতির খাঁ
পরেশা বিবি ও নার্গিস বিবি সহ মোট ছজন বর্তমানে নিখোঁজ। দুবরাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী তাদের নামে গতকাল হুলিয়া জারি হয়। লোকপুর থানার পুলিশ হরিপুর গ্রামে সেই বিজ্ঞপ্তির পোস্টার সেটে যায় বেপাত্তা আসামিদের বাড়িসহ জনবল এলাকায়। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। ইংরেজি নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে এলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন আগামী পয়লা বৈশাখ 1430 সাল থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হার্ট সার্জারি ও ক্যাথল্যাব পরিষেবা পাওয়া যাবে। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার বিখ্যাত এসআই সার্জিক্যালের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা থেকে অত্যাধুনিক এই যন্ত্রপাতি কিনে তা বসানোর কাজ শুরু হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে সুষ্ঠুভাবে সমস্ত কাজ সম্পন্ন করতে মাস দুয়েক সময় লাগবে। সেই কাজ অবিলম্বে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাংলা বছরের প্রথম দিন থেকেই বীরভূম জেলা ও পার্শ্ববর্তী সমস্ত জেলার মানুষের কাছে হার্ট অপারেশনের সুবিধা পৌঁছে দেবে কলেজ ও হাসপাতাল। পাশাপাশি এদিন এসআই সার্জিক্যালের এমডি ও সিইও সঞ্জয় মুখার্জি বলেন, নমস্কার, আমি সঞ্জয় মুখার্জি, সিইও এবং এমডি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড। আজকে খুব আনন্দের দিন। আজকে যেখানে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফ থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আগামী পয়লা বৈশাখ অর্থাৎ এপ্রিল মাস থেকে আমরা বোলপুর সহ এবং বীরভূম সহ আমরা সবাইয়ের জন্য বোলপুরে প্রথম কার্ডিয়াক অপারেশান, যেটাকে আমরা হার্টের অপারেশান বলে থাকি, কার্ডিয়াক সার্জারি সঙ্গে ক্যাথল্যাব সিস্টেম এটা আমরা চালু করতে চলেছি। এবং আজকে যেভাবে মলয়বাবুর যে অনুপ্রেরণায় যেভাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজকে দু বছরের মধ্যে যেভাবে উন্নতি অর্জন করেছে, আমরা আশা রাখব যে আজকে এই বোলপুর এবং বীরভূম সহ প্রত্যেকটি মানুষ আজকে এই ক্যাথল্যাবের সুবিধা গ্রহণ করতে পারবে। আজকে আমরা ক্যাথল্যাব বা কার্ডিয়াক সার্জারি মানে আমরা বিশেষ করে আমরা সাউথ বা কলকাতার দিকে আমরা রওনা দিই, কিন্তু আজকে খুব সর্বনিম্ন পয়সার মধ্যে এবং খুব কম পয়সার মধ্যে আজকে এই পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আপনাদের হাতে তুলে দিতে চলেছে। এর জন্য আমরা আইআইটিপিএল এবং এশিয়া এসআই সার্জিক্যালকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মলয়বাবুকে, যার এই ভরসা, এই ভরসার ওপরে আজকে আমরা এই ক্যাথল্যাব এবং কার্ডিয়াক সার্জারি বীরভূমে প্রথম আমরা বোলপুরে শুরু করতে চলেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। ওলকুণ্ডা পঞ্চায়েত এলাকার বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়, আর সেই কর্মী সম্মেলনে যোগ দেন বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল। এই কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, দুটো জিনিস আমি অনেক জায়গায় বলেছি, আজ আবার আপনাদের এখানে বলছি, ভয় কাকে করবেন? ভয় করবেন ভগবানকে, আর কাউকে ভয় করবেন না। ও যদি আমাকে চমকাতে পারে, ধমকাতে পারে, ও যদি উলকুণ্ডায় দাদাগিরি করতে পারে, কুণ্ডল ওর বাপের জায়গা, কোটাসুর ওর বাপের জায়গা, মোরশেদ থানার গেটে মারবো, থানার গেটে বোটাবো, জটিলকে দিয়েছিলাম একবার। অতএব আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে যদি উলকুণ্ডা অঞ্চলে একজনের গায়ে হাত পড়ে, আপনারা নাম বলবেন যে এই এই লোক মারলো, তার পরদিন থেকে যদি আমাদের এলাকা পায় হাত পড়বে, আমি কথা দিয়ে গেলাম। আর যদি থানা পুলিশ যে কোনো ব্যাপার আছে আমাকে খবর দেবেন। এখানে আমাদের অসিন্দা আছে, এখানে অনঙ্গ আছে, হরিদা আছে, জয়ময় আছে, এদিকে কথা বলবেন। ওরা যদি না পারে আমার ফোন নাম্বার নেবেন, আমাকে কথা বলবেন, কী অসুবিধা আছে আপনাদের দেখে দেবো। আর যদি বলেন দাদা হ্যাঁ আপনি যদি কাউকে মার্ডার করেন, আপনার বউকেও যদি মার্ডার করে দেন, আমি জেলখাটা আটকাতে পারবো না। আপনি যদি কারোর বাড়িতে ডাকাইতি করেন, আমি কিন্তু জেলখাটা আটকাতে পারবো না। কিন্তু আপনি সৎভাবে চলবেন, সঠিকভাবে চলবেন, আর আপনাকে যদি জেলে ভরে মিথ্যা কেস দিয়ে বের করে আনার দায়িত্ব আমি আজ নিয়ে গেলাম,
কি করে বের করে আনবোটা আমার ব্যাপার, আপনারা দু একদিন জেলখানায় থাকার হিম্মত রাখবেন, রাজার হালে আপনাকে জেলখানায় রাখবো। আর যেদিন আমরা জেলখানা থেকে বের করবো সেদিন মালা পরিয়ে আপনার এলাকা বাজনা বাজিয়ে ঘোরাবো, এটা কথা দিলাম। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, ময়ূরেশ্বর। তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগ দেওয়া বিপ্লব ওঝার প্রভাব উল্টো পড়েছে বলে দাবি করলেন তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী। তিনি দাবি করেন, বিপ্লব ওঝা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বহু বিজেপি নেতাকর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন। শুভেন্দু অধিকারীর হাত ধরে তার বিজেপিতে যোগদান করা বিজেপির ক্ষেত্রে উল্টো প্রভাব ফেলছে। এর পাশাপাশি তিনি দাবি করেন, সাঁইথিয়ার ওসি বদল করা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, সেই প্রশাসনিক বিষয়ে তৃণমূল কংগ্রেস কখনো হস্তক্ষেপ করে না। তরফ থেকে আমরা সেটা আপনাদের জানাচ্ছি, বিপ্লব ওঝা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে অনেক নেতাই বিজেপি ছেড়ে দিয়েছেন। উনি যেদিনই যোগদান করেছেন তারপরে অনেকে ছেড়ে দিয়েছেন। বিজেপি টিকিটে জয়ী অনেকে ইতিমধ্যে তাদের ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আসলে গতকালই উত্তর মালদার বিজেপির সাংগঠনিক জেনারেল সেক্রেটারি সৌমিত্র রায় বৈঠকের পরে পদত্যাগ করেছেন, যেখানে মঙ্গলবার প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। অধিকারীর বিরুদ্ধে অভিযোগের পর পদত্যাগ করেন সৌমিত্র রায়। আরও অনেকে বিজেপি থেকে পদত্যাগ করবেন, তাই দু একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের ছেড়ে বিজেপিতে যোগ দিলে আমরা চিন্তিত নই। শ্রী সাঁইথিয়া প্রসেনজিৎ দত্তের বদলি, পুলিশ বদলি প্রশাসনিক সমস্যা এবং নিয়মিত হয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।